হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা? আজকে আবার তোমার জন্য নিয়ে চলেছি একটি নতুন ভিডিও রেটিং। তোমরা যদি আমার আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই আমার ভিডিও শেষে আগের ভিডিওটা আমি দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নিও। তো আজকে যে ভিডিও রেট করা শিখবো সেটা হচ্ছে খুব ট্রেন্ডিং যে ভিডিওটা চলছে ওটা আজকে কীভাবে এডিট করবো সেটা আমি তোমাদের শেখাবো। আগে যে ভিডিওটা দেখেছিলাম ওই রকমই সেম ভিডিও, কিছু একটু আলাদা আছে কিন্তু এটা সব থেকে বেশি ট্রেন্ডিংয়ে চলছে সেটা আজকে তোমাদের শেখাবো। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ভিডিওটা এডিট করার জন্য আমাদের প্রথমে ক্যাপকাট অ্যাপটি ওপেন করে দেওয়া লাগবে। আর বলে রাখছি ক্যাপকাট অ্যাপটি ইউজ করার জন্য তোমাদের কিন্তু একটা ভিপিএন কানেক্ট করে নিতে লাগবে। আমি আমার পান্ডা ভিপিএনটা ইউজ করেছি। আমি কিন্তু সব ভিডিওতে যে ক্যাপকাটের যেই কটা এডিটিং ভিডিওটা আছে সবগুলোতেই আমি কীভাবে কানেক্ট করতে লাগে সেগুলোতে সবগুলোতেই দেখিয়ে দিয়েছি, তোমাদের এবার দেখে নিও ওখান থেকে। তো প্রথমে আমরা এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবো। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমরা আমাদের ভিডিওটা নিয়ে নেবো। তো আমরা আমাদের যখন ভিডিওটা নেবো আমি তোমাদের এই ভিডিওর লিঙ্কটা তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে নিয়ে নিও। তো আমি আমার ভিডিওটা অ্যাড করলাম এইরকমই সেম ভিডিওটা। তো বয়েজদের জন্য অনলি গার্লসদের জন্য কিন্তু আমি এরকম একটা ভিডিও আমার কাছে আছে, তো তোমাদের ওটাও আমি ডিসক্রিপশন বক্সে দেবো। সেমভাবে তোমরা এডিট করবে, দেখো তোমাদের ভিডিও এতটা ট্রেন্ডিংয়ে চলে আসবে না, মানে কী বলবো, এটা সব থেকে বেশি ট্রেন্ডিংয়ে চলছে সেটাই তোমাদের আজকে শেখাবো। সেমভাবে দেখো আগে যেরকমভাবে আমরা করেছিলাম না আগের একটা ভিডিওতে যেটা আমি দেখিয়েছিলাম আগেরটাতে, এতটা ইওর এডিট অবধি এতটা নিয়ে সিলেক্ট করে নেবে, স্প্লিট করে নেবে। স্প্লিট করার পরে ইওর এডিট যতটা আছে ততটা নিয়ে এতটা আবার এটাতে ক্লিক করবে, ক্লিক করার পরে স্প্লিট করে দেবে। স্প্লিট করার পরে এইটা একটু দু আঙুল থেকে একটু বড় করে নেবে, তাহলে তোমরা এটাকে স্প্লিট করতে পারবে, নাহলে একটু অসুবিধা হবে। তো তারপরে যেটা তোমরা কেটে নিলে যে মাঝখানে যেই লেয়ারটা ওটা তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে এখানে যে যাবে এদিকে সাইডে সরাবে, সাইডে সরাবে, সাইডে সরাবে, এখানে রিপ্লেস আসছে না, রিপ্লেসে ক্লিক করবে। রিপ্লেসে ক্লিক করার পরে তারপরে তোমরা যেই ফটোটা লাগাবে সেই ফটোটা তোমরা লাগিয়ে নেবে। আমি আমার ফটোটা লাগিয়ে নিচ্ছি। আমি আমার ফটো এখানে, তোমরা তোমাদের এখানে ফটো লাগিয়ে নিবে, আমি আমার ফটো এখানে লাগিয়ে নিচ্ছি। দেখো আমি আমার ফটোটা লাগিয়ে নিলাম, এটা এবার জুম করে নিলাম। ওকে, এবার এইবার কী করবে তোমরা, এখানে যে অ্যানিমেশনটা আছে না, অ্যানিমেশনের ঝটাকতে যাবে, ঝটাকতে গিয়ে কম্বোতে আছে না, কম্বোতে ক্লিক করবে। কম্বোতে ক্লিক করার পরে এইখানে অনেকে মানে ভাবে কি কোনটা দেবো কোনটা দেবো, সেটা অনেকে ভাবে। আমি বলে রাখছি তোমরা কিন্তু এইদিকে কোনটাও দেবে, কোনোটাই দেবে না। এইখানে এইগুলোর মধ্যেই এই যে একটা দুটো তিনটে চারি ছটার মধ্যে তোমার যে কোনো একটা দেবে, তাহলে তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে দেখতে। তো আমি না লাস্টে এটা দিয়ে দিচ্ছি কেমন হবে, দেখলে লাস্টে এটা কেমন একটা মানে খুব ভালো একটা ইফেক্ট অ্যানিমেশন আসছে দেখো তোমার। এবার যে এই যে মিউজিকটা কেটে গেলো, আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম তোমরা কী করবে এই জায়গাটায়, এই জায়গাটায় যে এই যে মিউট ক্লিপ অডিও আছে না এই জায়গাটায়, এই মিউট করে দেবে এটা। মিউট করার পরে এখানে যে দেখো অ্যাড অডিও আসছে, অ্যাড অডিওতে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এখানে এক্সট্রাক্টেড আসছে, ওখানে আমরা তোমরা ক্লিক করে দেবে। এক্সট্রাক্টেড আসার পরে তোমাদের এখানে তোমার যে এই ভিডিওটা, এই ভিডিওটার যেই সাউন্ডটা ওটা তোমরা এখানে নিয়ে নেবে, যেই ভিডিওটা আছে না সেই ভিডিওটা তোমরা নিয়ে নেবে। তো এইখানে তোমরা, আমি সেই ভিডিওটা আমি এখানে নিয়ে নিচ্ছি। এবার দেখো দেখলে তাহলে কেমন আসলো। এইভাবেই তোমরা সবগুলোকে আর মানে আর তিনটে ফটো লাগাতে লাগবো, ওই তিনটে ফটো তোমরা এইভাবেই করে নেবে। আর লাস্টে যেই ক্যাপকাটের যেই লোগোটা আছে অর্থাৎ ওয়াটারমার্কটা আছে ওটা তোমরা ডিলিট করে দেবে, এইভাবে ডিলিট করে দেবে। ডিলিট করার পরে তাহলে তোমাদের আজকে ভিডিওটা রেডি হয়ে গেলো। তোমাদের আমি এই ভিডিওটা শেষে দেখে দিচ্ছি তোমাদের কেমন হয়, আর তোমরা তো প্রিভিউতে দেখেছিলে এই ভিডিওটা কেমন হয়। তোমরা এইভাবেই সবগুলো এইভাবে এডিটিংটা করে নেবে, তোমাদের ভিডিও রেডি হয়ে যাবে। আর তোমাদের এইরকমই সেম ভিডিও মানে এইরকমই গার্লসদের যে বেস্ট ফ্রেন্ডের যে ভিডিওটা ওটা তোমাদের আমি ডিসক্রিপশন বক্সে দেবো, তোমরা সেমভাবে এডিট করবে, দেখো তোমাদের ভিডিও খুব ট্রেন্ডিংয়ে চলে আসবে। তোমরাও সবাইকে বলতে পারবে দেখো আমি এই ভিডিওটা করেছি, সবাই তোমার কাছ থেকে জানতে চাইবে তোমরা কীভাবে করলে কীভাবে করলে। তো চলো, যদি আমার ভিডিওটা তাহলে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। তো চলো আজকে ভিডিওটা এতটাই, টাটা।